নমস্কার বন্ধুরা, আমি ফিরে এসেছি। আজকে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব বলে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে পর্যায় সারণীর ওপর ভিডিও বানাতে। তো পর্যায় সারণীর যে জিনিসগুলো নিয়ে তোমাদের মেনলি অসুবিধা হয়ে থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমি আগে ডিসকাস করে দেবো। এটা আমি কথা দিলাম তোমাদেরকে, পর্যায় সারণীতে যা যা ডিসকাস হয়ে থাকে সেই পর্যায় সারণীর সমস্ত জিনিস নিয়ে আমি আগে ডিসকাস করে দেবো। এবং আমি এটুকুও জানি যে পর্যায় সারণীতে যে কটা মৌল আছে হয়তো তোমরা দেখেই বুঝতে পারো না যে কি করে মৌলগুলো মুখস্থ রাখবে বা কি করে মাথা রাখবে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি তোমাদেরকে এই ভিডিওতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যে পর্যায় সারণীতে যে কটা মৌল আছে, সন্ধিগত মৌলগুলো তোমাদের কাজে লাগবে না, ওই মৌলগুলো ছাড়া যা যা মৌল আছে আমি মুখস্থ করিয়ে রেখে দেবো। পর্যায় সারণীর 118টা মৌলের মধ্যে 30টা মৌল বাদে সমস্ত মৌল তোমাদের মুখস্থ হয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি। কারণ পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা মোট 30টা, ওই 30টা মৌল ছাড়া আমি সব মৌল মুখস্থ করিয়ে রেখে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে এখানে পর্যায় সারণীতে ধোঁয়া উড়িয়ে দেবে তোমরা ওই ক্লাস 10 এর যে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা হবে মাধ্যমিকে সেইখানে। তো আমি তোমাদেরকে বলছি যেভাবে যেভাবে আমি বলবো সেইভাবে সেভাবে শুনে চলবে, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা এই জিনিসটা দেখলে পর্যায় সারণীর ভয় চিরকালের মতন কেটে যাবে। এবং এই পর্যায় সারণীটা যে ভালো করে বুঝতে পারবে সেই একমাত্র পরের যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ আয়নীয় সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা, এবং সেই সঙ্গে হচ্ছে জৈব রসায়নের যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারগুলো ভালো করে করতে পারবে। ঠিক আছে, আর কথা বাড়াবো না, বেশি বকবক করে ফেলছি, তাহলে আমি এবার ভিডিওটাতেই মানে আসি মেন যে জায়গাটা যেটা আমার বোঝানোর আছে। আর একটা কথা আমি বলে রাখছি যে আমি আমাদের একটা ফেসবুকের পেজ আছে, যে আর একটা ফেসবুকের গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে সোমস ক্লাসরুম। লিখে তোমরা ফেসবুকে সার্চ করবে তাহলে আমাদের চ্যানেলের যে ভিডিও বা আমাদের চ্যানেলের যা পোস্ট বা কোনো হচ্ছে নোটস বা সাজেশন সমস্ত তোমরা ওই চ্যানেলের ওই গ্রুপটার মধ্যে পেয়ে যাবে, এবং সেইটার গ্রুপটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, আর যদি কোনো স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10 এর যা যা ভিডিও আছে তার লিঙ্ক আমি আমার গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ভিডিও তোমরা দেখো, চ্যালেঞ্জ করছি, ইউটিউবের কোনো চ্যানেল নেই এর থেকে বেটার ভিডিও দেখাবে এই ফিজিক্যাল সায়েন্সের উপর, এটা আমার চ্যালেঞ্জ রইল। অনেক চ্যানেল আছে যারা কন্টেন্ট চুরি করে বানাবে, কিন্তু এই ফিজিক্যাল সায়েন্সের যা ভিডিও দেখিয়ে দেবো কোনো চ্যানেল নেই ইউটিউবে যে এরকম ভাবে ফিজিক্যাল সায়েন্সের পর্যায় সারণী শেখাবে। তোমরা নিশ্চয়ই আমার ব্যালেন্সের ভিডিও দেখেছো, তোমরা নিশ্চয়ই আমার রাসায়নিক গণনার ভিডিও দেখেছো, দেখে থাকবে পুরো ইউনিক কনসেপ্টে করানো, এটাও তোমাদেরকে পুরো ইউনিক কনসেপ্টে করিয়ে দেবো। চ্যালেঞ্জ রইলো যে ইউটিউবে অনেক চ্যানেল হয়তো কপি করতে পারে কিন্তু কোনো চ্যানেলের দম নেই এরকম ভাবে শেখাবে তোমাদেরকে। ঠিক আছে, তো যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তোমরা জিনিসটা ভালো করে বুঝবে। এবং আমি তোমাদেরকে বলছি যেটা, যে এখানে কি করে পর্যায় সারণীর অঙ্কগুলো বা সরি অঙ্ক নয় পর্যায় সারণীর যে মৌলগুলো কি করে মুখস্থ রাখতে হয় এবং কি করে কি হচ্ছে না হচ্ছে টোটাল যে নোটসটা সেটাও তোমরা আমাদের কাছ থেকে পেতে পারো, কিন্তু তার জন্য তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, পার নোটস তোমাদেরকে 50 টাকা হিসেবে পে করতে হবে, এবং সের জন্য তোমরা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, সেইখানে আমি তোমাদেরকে বলে দেবো কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, কারণ নোটসটা আমার একার বানানো নয়, নোটসটা অনেক শিক্ষকেরা মিলে একসাথে বানিয়েছেন, তো তাদেরকে আমাকে পে করতে হয়, সের জন্যই তাদেরকে আমাকে দিতে হবে কিছু টাকা, এবং সের জন্য আমি তোমাদেরকে ফ্রিতে আমি নিতে পারবো না, কারণ আমার পকেট থেকে তো আমি কি করে দেবো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে রাখছি পর্যায় সারণীর যে 8 নাম্বার বা পর্যায় সারণীর যে 6 নাম্বার সেই 6টা নাম্বার তোমাদের এরকম পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, এটা আমার চ্যালেঞ্জ রইলো ভিডিওটা শুরু করি। দেখো বলছি যেটা যেটা হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণীতে দুটো জিনিস আমাকে জানতে হবে, কি কি, একটা হচ্ছে এই পর্যায় আর একটা হচ্ছে এই সারণী। তো পর্যায় জিনিসটা কি, দেখবে যে পর্যায় সারণীর ক্ষেত্রে এই রকম ভাবে অনুভূমিক ভাবে যে সারিগুলো থাকে, এই অনুভূমিক ভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে এই পর্যায় বলা হয়। কি বললাম, এই রকম ভাবে অনুভূমিক ভাবে যে সারিগুলো থাকে এই রকম ভাবে সেগুলোকে কি বলা হচ্ছে, পর্যায় বলা হচ্ছে। আর পর্যায় সারণীতে এই যে সারণী, এই সারণী কথাটার মানে হচ্ছে সারণী মানে শ্রেণীতে থাকা, শ্রেণী মানে হচ্ছে এরকম উল্লম্বভাবে যে শ্রেণীগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে তোমার সারণী। তাহলে কি বললাম, পর্যায় সারণীতে যেটা এরকম অনুভূমিক ভাবে থাকছে সেটাকে বলা হচ্ছে পর্যায়, যেটা অনুভূমিক ভাবে যেটা অনুভূমিক ভাবে থাকছে সেটাকে বলা হচ্ছে পর্যায়, যেটা উল্লম্ব ভাবে এরকম যেটা আকাশী কালি দিয়ে গেছি, সবুজ কালি দিয়ে গেছি, দেখো এইটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে শ্রেণী। ঠিক আছে, বা সারণী। ঠিক আছে, তাহলে কি বললাম, পর্যায় সারণীতে যদি বলে যে পর্যায় কাকে বলে, অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় লাল কালি দিয়ে আঁকা, এবং যেটাকে বলা হয় শ্রেণী কাকে বলে, যেটা হচ্ছে উল্লম্ব ভাবে থাকে বা সেটাকে বলা হচ্ছে সারণী বা সেটাকে বলা হচ্ছে শ্রেণী। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল অর নট? এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমাদেরকে বোঝা গেছে। তো এই যে পর্যায় সারণী, এই পর্যায় আর সারণী দুটো মিলে তৈরি হয়েছে হচ্ছে পর্যায় আর সারণী। ঠিক আছে, তো পর্যায় সারণী থেকে আমরা কি জানতে পারি, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, এবং তাদের অবস্থানগুলো সম্পর্কে আমরা সঠিকভাবে অবস্থানগুলো আমরা জানতে পারি।
একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে পর্যায় সারণী পরীক্ষাতে প্রশ্ন আসে যে পর্যায় সারণীর আবিষ্কর্তাকে, পর্যায় সারণীটা কে ফার্স্ট আবিষ্কার করেছিল, তো আমি যদি সেরকম ভাবে বলি পর্যায় সারণীর যে আবিষ্কর্তা সেটা হলেন মেন্ডেলিফ। ঠিক আছে, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়ে থাকে? পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে হচ্ছে মেন্ডেলিফকে। এবার কোয়েশ্চেনটা ভালো করে বুঝবে, এখানে যদি বলা হয় পর্যায় সারণীতে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটা পর্যায় কটা শ্রেণী ছিল, উত্তর কি হবে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায়ের যে সংখ্যাটা ছিল, পর্যায় সংখ্যা ছিল হচ্ছে 12টা, আর শ্রেণী সংখ্যা ছিল হচ্ছে 8টা। এই এটা হচ্ছে পর্যায় সংখ্যা শ্রেণী সংখ্যা। আমি জানি এই কোশ্চেনটা লেখার পর তোমরা ভাবছো যে স্যার ভুলভাল পড়াচ্ছে, এই পাগল হয়ে গেছে মনে হয়, বা আমি সব বইতে দেখেছি 7টা পর্যায় 9টা শ্রেণী, স্যার বলছে 12টা পর্যায় 8টা শ্রেণী, ভুল বলছে। না, আমি ভুল বলছি না, আমি যেটা বলছি ঠিকই বলছি। মেন্ডেলিফ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিল তখন ছিল 12টা পর্যায় 8টা শ্রেণী, কোনো কোথাও পাবে না কোনো বইতে, জাস্ট জেনে রাখো জিনিসগুলো। মেন্ডেলিফ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিল 12টা পর্যায় 8টা শ্রেণী ছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীটাকে যখন পরবর্তীকালে সংশোধিত করা হয় তখন হলো হচ্ছে 7টা পর্যায় 9টা শ্রেণী। কি বললাম? এটা হচ্ছে মেন্ডেলিফের মানে যখন পুরনো অবস্থায়, যখন একদম পুরনো ছিল, ঠিক আছে, বা যখন আদি অবস্থায়, আদি আদি অবস্থাতে, ঠিক আছে, কি ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা ছিল কটা? 12টা। মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা ছিল কটা? 8টা। কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা হলো? পর্যায় সংখ্যা কটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীতে যখন সংশোধিত রূপে কটা পর্যায় হলো? সংশোধিত রূপে পর্যায় সংখ্যা হলো হচ্ছে তোমার 7টা। পর্যায় সংখ্যা হলো 7টা। এটা কিসের সংখ্যা? এটা হচ্ছে পর্যায় সংখ্যা। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে। আর শ্রেণী সংখ্যা কটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীতে? 9টা। ঠিক আছে, তাহলে কি হলো? মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কটা হলো? 9টা হলো। ঠিক আছে, তাহলে কি বললাম? মেন্ডেলিফের পর্যায় সারণী সংশোধিত রূপে পর্যায় সংখ্যা হচ্ছে 7টা, মেন্ডেলিফের পর্যায় সারণীর শ্রেণীতে মানে শ্রেণী সংখ্যা কটা? 9টা। আচ্ছা, মেন্ডেলিফের যদি পুরনো, মেন্ডেলিফ যখন নিজে বানিয়েছিল সেক্ষেত্রে পর্যায় সংখ্যা কটা ছিল? 12টা। সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা কটা ছিল? 8টা। আর আশা করি এতদূর পর্যন্ত তোমাদের বোঝা গেছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটাকে ভালো করে দেখবে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি জিজ্ঞাসা করা হয়েছে। তোমাদের যেটা বইতে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে এইটা, যে সংশোধিত রূপে কটা হচ্ছে পর্যায় কটা হচ্ছে শ্রেণী ছিল, এটাই কোয়েশ্চেনে আসে এবং সবাই ক্ষেত্রে এইটাই অ্যান্সার করবে যে 7টা পর্যায় 9টা শ্রেণী। কিন্তু মেন্ডেলিফ যখন আবিষ্কার করেছিল তখন পর্যায় ছিল 12টা, যখন তখন শ্রেণী ছিল কটা? 8টা। ঠিক আছে, এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কি হয়েছে না বোঝা। নিষ্ক্রিয় মৌলের গ্যাসগুলো তখনও পর্যন্ত আবিষ্কৃত না হওয়ার জন্য বিভিন্ন যে জায়গাগুলো সেগুলো মেন্ডেলি ফাঁকা রেখেছিল, সেই জন্য পর্যায় কটা বানিয়েছিল? 12টা। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো এইবার হচ্ছে সেই জিনিসটার পালা, যে জিনিসটার জন্য সমস্ত বন্ধুরা অপেক্ষা করছো, ওই যে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর নাম। ঠিক আছে, এবং সেই সমস্ত জিনিসগুলো ছাড়া আমরা কি জানবো? আমরা জানবো হচ্ছে কোন পর্যায়েতে কোন কোন মৌল থাকে এবং কোন শ্রেণীতে কোন কোন মৌল থাকে, কিন্তু সেটা রাখবো একটুখানি পরে। যাস, তার আগে আমরা জেনে নিই মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি। ঠিক আছে, এখানে দেখো ডোবেরিনারের এবং হচ্ছে তোমার নিউল্যান্ডের অষ্টক সূত্র তোমাদেরকে পড়তে হবে। ওই ডোবেরিনারের আর নিউল্যান্ডের অষ্টক সূত্রটা আমি পরের পাঠে দেবো। ঠিক আছে, তার আগে আমাদের মেন যে জিনিসগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা আগে করছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমরা মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আমরা পড়বো আগে, মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি, তারপরে আমরা মৌলগুলো নিয়ে ডিসকাস করব। তো মেন্ডেলিফের পর্যায় সূত্র বলছে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, তাহলে কি বলছে মেন্ডেলিফের পর্যায়? তো দেখো এখানে আমি কি লিখলাম, যে মেন্ডেলিফের পর্যায় সূত্রতে কি বলা হচ্ছে, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত। আমি ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু ভিডিওটা যেহেতু বড় হবে আমাকে ওটার জন্য পজ করে তারপর আমাকে লিখতে হলো। ঠিক আছে, তাহলে কি বলছে, যে মেন্ডেলিফের পর্যায় সূত্রতে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এই যে কথাটা, এই কথাটার মানে আমরা তখন বুঝতে পারবো যখন আমাদের পর্যায় সারণীর আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হবে। তার জন্য আমাদেরকে কি বুঝে নিতে হবে, আগে বুঝে নিতে হবে যে পর্যায় সারণীতে কোথায় কোন পর্যায়ে কোন মৌল আছে, কোন শ্রেণীতে কোন মৌল আছে, এটুকু আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে দেখবে যে মেন্ডেলিফের পর্যায় সূত্র তোমরা বুঝতে পারবে এবং আধুনিক পর্যায় সূত্রটাও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যারা এই জিনিসটা নোট করোনি খাতার মধ্যে লিখে নাও। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে কি করতে হবে না হচ্ছে পরীক্ষাতে খুব আসে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখবো যে কোথায় কোন মৌল রয়েছে, সেই মৌলগুলো সম্পর্কে আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে, তো দেখো কি করে করতে। তো দেখো বন্ধুরা, যে মৌলগুলো যেগুলো থাকে আর কি, সেগুলো হচ্ছে এরকম শ্রেণী বরাবর থাকে। ঠিক আছে, এরকম শ্রেণী বরাবর থাকে। ঠিক আছে, আর কিরকম বরাবর থাকে না হচ্ছে এরকম পর্যায় বরাবর থাকে। ঠিক আছে, এরকম পর্যায় বরাবর থাকে।
তাহলে এগুলোকে বলা হয় পর্যায়, এগুলোকে বলা হয় পর্যায়, আর শ্রেণী কোনগুলোকে বলা হয়? উল্লম্ব সারিগুলোকে বলা হয় শ্রেণী। তাহলে এবার আমাকে একটা জিনিস তোমরা বলো যে এই যে পর্যায় আর এই যে শ্রেণী, ঠিক আছে, তো এই পর্যায় আর শ্রেণীর মধ্যে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী আমরা কটা পর্যায় কটা শ্রেণী পাই? মেন্ডেলিফের যেটা সংশোধিত রূপ সেই অনুযায়ী আমরা পাই 7টা পর্যায় আর 9টা শ্রেণী। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে আমরা কটা পর্যায় কটা শ্রেণী পাই? 7টা পর্যায় 18টা শ্রেণী পাই। ঠিক আছে, একটা মিনিট জাস্ট এখানে বুঝবে যে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী মেন্ডেলিফের সংশোধিত ঠিক আছে, সংশোধিত মানে পর্যায় সারণী অনুযায়ী, পর্যায় সারণী অনুযায়ী কি হয়? মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী অনুযায়ী পর্যায় কটা? পর্যায় হচ্ছে তোমাদের 7টা, আর শ্রেণী কটা? শ্রেণী হচ্ছে 9টা। ঠিক আছে, এটা মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী। এবার যদি বলি আধুনিক অনুযায়ী কত হবে, আধুনিক অনুযায়ী কি হবে? আধুনিক অনুযায়ী পর্যায় কটা হবে? আধুনিক অনুযায়ী পর্যায় হবে হচ্ছে তোমাদের 7টাই থাকবে, কিন্তু শ্রেণী এবার চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, শ্রেণী চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে 18টা। বোঝা গেল জিনিসটা কি বললাম? তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী যদি জিজ্ঞাসা করে যে পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা, উত্তর লিখবে 7টা, শ্রেণী সংখ্যা কটা, উত্তর লিখবে 9টা। এটা মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী অনুযায়ী। এবার যদি বলে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী, সেক্ষেত্রে পর্যায় হচ্ছে 7টা আর শ্রেণী কটা, শ্রেণী হচ্ছে 18টা। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেল যে আধুনিক অনুযায়ী হচ্ছে 7টা পর্যায় 18টা শ্রেণী। জাস্ট মনে রাখবে কি করে, গুলি যাবে অনেকের, অনেকের মাথা খারাপ হয়ে যাবে এই জিনিস বুঝতে গিয়ে, নাম্বার মনে রাখতে পারবে না, ইতিহাসের সাল ফালের মতন হয়ে যাবে জিনিসটা, ব্যাপারটা অনেকটা। তো বোঝার জন্য একটা ওয়ে বলে দিচ্ছি, দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা ছিল, 7টা। এখানে পর্যায় সংখ্যা কটা, 7টা। দেখো এটাও 7টা, এটাও 7টা। নিশ্চয়ই বুঝতে পারলে জিনিসটা যে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী পর্যায় সংখ্যা এখানেও 7টা, এখানেও 7টা। এতটা পর্যন্ত তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার আসি এখানে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী শ্রেণী সংখ্যা কটা, 9টা। আচ্ছা এখানে কটা, 18টা। জাস্ট জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে আমি 2 দিয়ে জাস্ট গুণ করে দাও, তাহলেই দেখো 18টা চলে আসছে। দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী ছিল 9টা, তার ডবল শ্রেণী রয়েছে হচ্ছে কোটাতে, কোনটাতে না হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে ডবল রয়েছে। এই আধুনিকে মেন্ডেলিফের পর্যায় সারণীতে ছিল 9টা, তার ডবল জিনিস রয়েছে, এই যে ডবল জিনিস 18টা রয়েছে হচ্ছে, ডবল জিনিস অর্থাৎ 18খানা রয়েছে হচ্ছে তোমার কিসে, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা 18টা রয়েছে, মানে ডবল রয়েছে। আগেরটাতে 9টা ছিল, এটাতে 18টা রয়েছে, মানে দুগুণ রয়েছে। আর পর্যায় সংখ্যা আগেরটা তো 7টা ছিল, এটা তো 7টা রয়েছে। তাহলে এতটা পর্যন্ত তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো ফার্স্টে আমরা কি করব, মেন্ডেলিফের পর্যায় সারণী বোঝবার জন্য, আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে বা পর্যায় সারণীতে কোথায় কোন মৌল থাকে এই জিনিসগুলোকে বোঝবার জন্য আমি আধুনিক পর্যায় সারণী অনুযায়ী করাচ্ছি, মেন্ডেলিফ পর্যায় সারণী অনুযায়ী কি করে করতে হয় আমি সেটা বলে দেবো। ঠিক আছে, তো কোথায় কোন মৌল থাকে এবং মৌলগুলোর নাম কি করে মাথা রাখবে, এইবার তোমরা দেখতে পাবে যে মৌলগুলোর নাম কি করে মাথা রাখতে হবে, যা তোমরা ইউটিউবের কোনো চ্যানেলে পাবে না, এটা আমার গ্যারেন্টি দিলাম। এবং ওখানে ধোঁয়া ওড়ানোর জন্য রেডি থাকো যে কি করে দেখিয়ে দিলাম যে ইউটিউবের, এবার এই ভিডিও দেখার পর অনেক চ্যানেল কপি করবে আমি সেটাও জানি, কিন্তু তাও আমি তোমাদেরকে বলছি যে এইখানে যা দেখাবো এইরকম কন্টেন্ট তোমরা কোথাও পাবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ, এটা হচ্ছে ইউনিক কন্টেন্ট পুরো, যে কি করে মনে রাখতে হয় দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও জিনিসটা। তো দেখো বন্ধুরা, শ্রেণী 1 অর্থাৎ 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণীতে কি কি মৌল আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটুখানি ভালো করে শুনবে জিনিসটা। ফার্স্ট যে শ্রেণীটা, সেই শ্রেণী অনুযায়ী কি কি মৌল আছে, হাইড্রোজেন আছে, তার নিচে আছে লিথিয়াম, তারপরে আছে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, তার নিচে আছে পটাশিয়াম, তার নিচে আছে রুবিডিয়াম, তার নিচে আছে সিজিয়াম, তার নিচে আছে ফ্রান্সিয়াম। কি করে মনে রাখছি আমি, কি করে এতগুলো মৌল মনে রাখছি, পরপর মৌল কোন কি করে মনে আছে, দেখো পদ্ধতি কি করে মনে রাখছি। পদ্ধতি হচ্ছে হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে, কি বললাম, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, দেখে নাও এখানে জিনিসটা কি বললাম, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে। তো দেখো এখানে কি করে হচ্ছে, দেখো এবার জিনিসটা, হালিনার এই হা মানে কি, হা মানে হাওড়া নয়, হা মানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে হালিনার হা মানে কি, হা মানে হচ্ছে হাইড্রোজেন, এইচ, হা মানে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। লি, লি মানে কি, লি মানে হচ্ছে লিথিয়াম, এলআই, ঠিক আছে। না, না মানে কি, এনএ, এনএ মানে হচ্ছে, এনএ মানে হচ্ছে সোডিয়াম, নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে, যারা জানো না তারা লিখে নাও, এনএ মানে হচ্ছে কি, এনএ মানে বললাম সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা কে, কে মানে কি, কে, এই যে কে, কে মানে হচ্ছে পটাশিয়াম। রুবি, রুবি মানে হচ্ছে আরবি অর্থাৎ রুবিডিয়াম, ঠিক আছে। তারপর ছুঁয়ে, ছুঁয়ে মানে কি, সিএস অর্থাৎ সিজিয়াম। আর
ফেলেছে, ফেলেছে মানে কি এফ আর, অর্থাৎ হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে কি বললাম, হা মানে হচ্ছে হাইড্রোজেন, লি মানে হচ্ছে লিথিয়াম, না মানে হচ্ছে সোডিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, রুবি মানে হচ্ছে রুবিডিয়াম, ছুঁয়ে মানে সিজিয়াম, আর ফেলেছে মানে ফ্রান্সিয়াম। হয়ে গেল জিনিসটা হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। আশা করি তোমাদের এতটা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে যে এটা এটা তোমরা আমার সাথে দেখে দেখে পর্যায় সারণীটা হাতের সামনে রাখো। জাস্ট একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, পর্যায় সারণীটা হাতের সামনে রাখো এবং শ্রেণী ওয়ানটা খোলো, যেগুলো হচ্ছে যে শ্রেণীটা হচ্ছে এরকম ভাবে রয়েছে, এইরকম ভাবে লম্বালম্বি ভাবে শ্রেণী ওয়ান, এখানে দেখবে ওয়ান লেখা আছে, ঠিক আছে, ওয়ান আই এ এরকম লেখা আছে, ওয়ান লেখা আছে, ঠিক আছে। তো ওই ওয়ান যে জিনিসটা ওই শ্রেণীটা খোলো, খুলে দেখতে হবে ঠিক এই মৌলগুলো আছে, হাইড্রোজেন আছে, তার নিচে দেখবে লিথিয়াম আছে, তার নিচে দেখবে সোডিয়াম আছে, তার নিচে পটাশিয়াম, তার নিচে রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আছে। কি করে আছে, কি করে মনে রাখবে, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। হয়ে গেল হচ্ছে মনে রাখার পদ্ধতি, বললাম হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, এটা হচ্ছে শ্রেণী নাম্বার ওয়ান, ঠিক আছে। এই আচ্ছা এই যে শ্রেণী নাম্বার ওয়ান যেটা, এই শ্রেণী নাম্বার ওয়ান কে কি মৌল মানে কি গ্রুপের মৌল বলা হয়, এগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসগুলো আমি যা যা বলছি খাতায় নোট করো, শ্রেণী ওয়ানটাকে কি বলা হচ্ছে, শ্রেণী ওয়ানটাকে বলা হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, শ্রেণী ওয়ানটা হচ্ছে আমার ক্ষার ধাতু, ঠিক আছে। তাহলে শ্রেণী ওয়ান হয়ে যাচ্ছে আমার ক্ষার ধাতু, এবং শ্রেণী ওয়ানের মধ্যে কি কি মৌল আছে, এই এই মৌলগুলো আছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস জেনে রাখবে, ইনফরমেশন যা যা বলবো সব খাতার মধ্যে নোট করবে, এই মৌলটার একদম শেষ যে মৌলটা অর্থাৎ ফ্রান্সিয়াম এফ আর, ওই এফ আর এর যে পারমাণবিক যে ক্রমাঙ্ক, সেই পারমাণবিক ক্রমাঙ্ক যদি তোমরা দেখো, দেখতে পাবে হচ্ছে ওটা কত, না হচ্ছে ওটা 87 থাকবে, ঠিক আছে। কত থাকবে, না হচ্ছে 87 থাকবে। কি করে থাকবে, জাস্ট জিনিসটা একটা মনে রাখো, হাইড্রোজেনের হচ্ছে 1, লিথিয়ামের হচ্ছে 3, ঠিক আছে, সোডিয়ামের হচ্ছে 11, পটাশিয়ামের হচ্ছে 19, রুবিডিয়ামের হচ্ছে তোমার 8, তারপর হচ্ছে 37, সিজিয়ামের হচ্ছে 55, এটা হচ্ছে 87, ঠিক আছে। তো আমি কি করে মনে রাখছি, মুখস্থ করেছি, একটা জিনিসও মুখস্থ করবো না, সব ট্রিক দিয়ে বুঝিয়ে দেবো। দেখে নাও এখানে, এইটা থেকে এইটার মধ্যে গ্যাপ কত ঘরের, 2 ঘরের, এটা থেকে এটার মধ্যে গ্যাপ কত ঘরের, 8 ঘরের, এটা থেকে এটার মধ্যে গ্যাপ কত ঘরের, 8 ঘরের, এটা থেকে এটা 18 ঘরের, এটা থেকে এটা 18 ঘরের, এটা থেকে এটা 32 ঘরের, ঠিক আছে। তাহলে কি বললাম, আমাকে একটা লিস্ট খালি মাথার মধ্যে রাখতে হবে, প্রথমে 2, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 18, তারপরে কত, তারপরে লাস্টে হচ্ছে 32, ঠিক আছে। এই অনুযায়ী চলছে, এই অনুযায়ী, ঠিক আছে, 2, 8, 8, 18, 18, 32, ঠিক এই অনুযায়ী হচ্ছে আমাদের, এই অনুযায়ী এই সিকোয়েন্সে হচ্ছে প্রত্যেকটা মৌল থাকবে। মানে তোমরা যে মৌলটা পাবে তার পারমাণবিক ক্রমাঙ্ক যদি 1 হয়, তার সাথে প্রথমে 2 যোগ করবে, পরের মৌলটা পাবে, তারপরে যে মৌলটা পাবে তার সাথে কত যোগ করবে, 8 যোগ করবে, করলে তাহলে আমি কি পাবো, তারপরে মৌলটা পাবো, তার মৌলের পারমাণবিক সংখ্যাটা পাবো, তারপরে যে মৌলটা পাবো তার সাথে 8 যোগ করবো, তাহলে আমি কি পাবো, তারপরে মৌলটা পাবো, তারপরের সাথে 18 যোগ করবো, তাহলে পরের মৌলটা পাবো। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, আচ্ছা এইখানে আগে বলে দিই, এই যে ফ্রান্সিয়াম যেটা, এটা হচ্ছে একটা কি মৌল, তেজস্ক্রিয় মৌল। এই জিনিসটা মাথায় রাখবে, এক নম্বর গ্রুপের মধ্যে যেটা শেষ মৌল সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আমি বলে দেবো, ম্যাক্সিমাম গ্রুপের যেটা শেষ মৌল হবে সেই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। যেমন এখানে এই এক নম্বর গ্রুপের শেষ মৌল কোনটা, ফ্রান্সিয়াম, এটা কি মৌল, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, মাথা থাকবে জিনিসটা। তারপর তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কি করে মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক মাথায় রাখবে, কোনো মাথায় মানে তোমার চিন্তাই করতে হবে না, সব মাথার ভেতরে ঢুকে যাবে। আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, দেখো আমি যেটা এক নাম্বার গ্রুপে লিখেছি সেটা কি লিখেছি, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, আর লাস্টে হচ্ছে আমার এখানে ধরছে না, এখানে লিখছি ফ্রান্সিয়াম। তো দেখো হাইড্রোজেনের যেটা পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে 1, এর সাথে এই 2 যোগ করো কত পাবো, 3, এই 3 হচ্ছে এটা, তার সাথে আমি কত যোগ করবো, 8, তাহলে আমি কত পাবো, 11 পাবো, এই 11 হচ্ছে সোডিয়ামের, এর সাথে আবার 8 যোগ করো তাহলে আমি কত পাবো, 19, যেটা হচ্ছে পটাশিয়ামের, তার সাথে 18 যোগ করো কত পাবো, 37, যেটা হচ্ছে রুবিডিয়ামের, তার সাথে আবার 18 যোগ করো কত পাবো, 55, এটা হচ্ছে সিজিয়ামের, আর তার সাথে 32 যোগ করো কত পাবো, 87, যেটা হচ্ছে ফ্রান্সিয়ামের, ঠিক আছে। তো এই অর্ডারটা তোমরা খালি মাথায় রাখবে যে 2, 8, 8, 18, 18, 32, তো এই ওয়েতে এই মৌলগুলো পরপর সাজানো থাকে, ঠিক আছে। কি কি বললাম, 2, 8, 8, 18, 18, 32, এই ওয়েতে থাকে। ফার্স্ট কক্ষপথে মানে ফার্স্ট শ্রেণীতে কি কি মৌল থাকছে, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, ঠিক আছে, এই মৌলগুলো থাকছে, এটা মনে রাখার ট্রিকটা বলে দিয়েছি, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে। তো চলে আসি হচ্ছে এবার গ্রুপ 2 তে, আর এই মৌলগুলোকে শ্রেণী 1 এর মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। তো এবার আমরা চলে আসছি সেকেন্ড গ্রুপের মৌল, অর্থাৎ গ্রুপ 2 যে মৌলগুলো রয়েছে সেগুলো। তো এবার আমরা চলে আসলাম হচ্ছে গ্রুপ 2 যে মৌলগুলো রয়েছে, গ্রুপ 2, তো গ্রুপ 2 তে কি কি মৌল রয়েছে ভালো করে বুঝবে। গ্রুপ 2 তে আমি কি বললাম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। মনে রাখার ট্রিক দেখো, মনে রাখার ট্রিকটা খালি মনে রাখবে। তো এই জিনিসটা মনে রাখার উপায় হচ্ছে বেটা মাঙ্গে কার
স্কুটার, বাপ, রাজি। কি বললাম? বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। এই যে ওইটা, এই ট্রিক দিয়ে তোমরা কি মনে রাখবে? বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি, এটা দিয়ে কি মনে রাখবে? বেটা মানে কি? বেরেলিয়াম। মাঙ্গে মানে কি? ম্যাগনেসিয়াম। কার মানে কি? ক্যালসিয়াম। স্কুটার মানে কি? স্ট্রনসিয়াম। আর বাপ মানে কি? বেরিয়াম। আর আর এ মানে হচ্ছে রেডিয়াম, যেটা হচ্ছে রাজি। রাজি মানে রেডিয়াম। ঠিক আছে, তাহলে কি বললাম? বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। দেখো এই যে ওইটা, এই লিস্টটা যদি তোমরা, এই কবিতাটা যদি মুখস্থ রাখতে পারো, বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি, গ্যারান্টি দিচ্ছি গ্রুপ টু এর মৌল তোমাদেরকে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এই গ্রুপ টু যে মৌলগুলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, তাহলে কি বললাম? ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, তো দেখো যে তোমাদের যে শ্রেণী যে টুটা, সেটা হচ্ছে কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল। যেটা শ্রেণী ওয়ান ছিল সেটা ছিল ক্ষার ধাতু। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা মৌল এগুলোকে বলা হয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখা ট্রিক কি? বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। আচ্ছা, এটার ক্ষেত্রেও যেটা হবে তোমাদেরকে, দেখো বেরেলিয়ামের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, বেরেলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে চার। এর সাথে প্রথমে কত যোগ করবো? এর সাথে দেখো এই যে সেকেন্ড যে গ্রুপটা আসবে, দেখবে পর্যায় সারণিটা এরকম হয়েছে, এইরকম হয়ে এরকম এসছে। ঠিক আছে, মানে এইখানে একটা মৌল নেই। ঠিক আছে, দেখবে পর্যায় সারণি, যারা হয়তো আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে দেখাচ্ছে যে মানে এইরকম এসছে, আসার পরে এইরকম বেঁকে গেছে। ঠিক আছে, একটা মৌল এই জায়গাটা থাকার কথা সেটা নেই। তাই জন্য ঘটনাটা যেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে, এই দুই, যেহেতু একটা মৌল নেই, এই দুইটা আমরা বাদ দেবো। এবার আমরা এখান থেকে যাত্রা শুরু করবো, আট আট আঠেরো আঠেরো বত্রিশ থেকে। তো এখান থেকে দেখো, যদি বেরেলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? চার। ঠিক আছে, তাহলে আমার এর পরেরটা ম্যাগনেসিয়াম পাওয়ার জন্য আমায় কত যোগ করতে হবে? আট। তার মানে চারের সাথে আট যোগ করলে কত পাবো? বারো। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের। তার সাথে আবার কত যোগ করবো? এই আটটা হয়ে গেল, এবার এই আট যোগ করবো, অর্থাৎ আট মানে হচ্ছে কুড়ি পাবো। এটা হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক। আচ্ছা, তারপরে কত যোগ করবো? আঠেরো যোগ করবো, করলে কুড়ির সাথে আঠেরো যোগ করলে পাবো হচ্ছে আটত্রিশ। এটা হচ্ছে স্ট্রনসিয়ামের। তারপরে কত যোগ করবো? আবার আঠেরো যোগ করবো, আঠেরো যোগ করলে কত পাবো? আঠেরো যোগ করলে ফিফটি সিক্স পাবো। এটা কার? এটা হচ্ছে বেরিয়ামের। ঠিক আছে, তার সাথে কত যোগ করবো? বত্রিশ যোগ করবো, তাহলে কত পাবো? এইটি এইট পাবো। এই এইটি এইটটা হচ্ছে রেডিয়ামের। তাহলে এই ওয়েতে তোমরা কার কত পারমাণবিক নাম্বার, সেই নাম্বারটা তোমরা নিশ্চয়ই বলে দিতে পারবে, বন্ধুদের সামনে দেখিয়ে দিতে পারবে। যে তোমাকে ধরো বললো যে এইটি এইটে কোন মৌল আছে, আরামসে বলে দেবে রেডিয়াম আছে। ঠিক আছে, কোনো জায়গার কোনো মৌল অসুবিধা হবে না, যে জিনিসটা তোমরা বলতে পারবে না। এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা দেখিয়ে দিতে পারবে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের মাথাটা কোন লেভেলে আছে। যে এইটি এইট নাম্বারের মৌল বলুক, একশো নাম্বারের মৌল বলুক, দুশো নাম্বারের, মানে দুশো নাই, একশো আঠারোটা আছে, তো যত যেখানে যা মৌল বলুক, তোমরা দেখিয়ে দিতে পারবে যে কোথায় কোন মৌলগুলো কত নাম্বারে রয়েছে। এটা তোমাদের কাছে এই বয়সে শেখা, মানে যে জিনিসটা মানে তোমাদের কোনো বন্ধুরা কি, অনেক টিচাররাও ঠিকঠাক করে ক্লিয়ার নেই, তোমরা সেটা দেখিয়ে দিতে পারবে যে কোথায় কোন জিনিসের কোন মৌলগুলো রয়েছে। এটা আমার চ্যালেঞ্জ, যে এই ভিডিও দেখার পরে তোমরা কোথায় কি আছে এবং তার ওইটা কি কি করে মনে রাখতে পারবে, গ্রুপ টুতে কোন মৌল আছে, গ্রুপ ওয়ানে কোন মৌল আছে, আরামসে মনে রাখতে পারবে, যা কোনো ইউটিউব চ্যানেল দেখাবে না, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, তাহলে দেখে নাও যে এইখানে এই মৌলগুলো তোমাদের রয়েছে। এটা হচ্ছে শ্রেণী টু, অর্থাৎ গ্রুপ টু, যেখানে আমরা কি কি নাম দিয়েছি? ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে গ্রুপ টুটার নাম। ঠিক আছে, তো চলে আসি হচ্ছে এবার নেক্সট। তো দেখো বন্ধুরা, যে আমরা যে এবার যে গ্রুপটা পড়বো সেটা তিন থেকে বারো, তিন থেকে বারোর মধ্যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে কি বলা হয়? দেখো শ্রেণী তিন থেকে আমরা যদি বারো পড়ি, এই তিন থেকে বারো যে শ্রেণীটা, সেই শ্রেণীর মধ্যে আমরা কোন কোন মৌল দেখতে পাই? শ্রেণীর মধ্যে আমরা যে মৌলগুলো দেখতে পাই তাদের নাম হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। ঠিক আছে, সন্ধিগত মৌল। ঠিক আছে, কি মৌল বলা হয়? সন্ধিগত মৌল বলা হয়। এর ডেফিনেশন কি, এটা কাকে বলে, এই জিনিস নিয়ে আমরা পরের পাঠে সব আলোচনা করে দেবো, কোনো টেনশনের দরকার নেই। এই পাঠে আমরা লিস্টগুলো খালি তোমাদেরকে মাথায় ঢোকাচ্ছি, পরের পাঠে সব আলোচনা করে দেবো, কাকে কোন মৌল বলা হয়, কেন বলা হয়, সব ডিসকাস করে দেবো। ঠিক আছে, তাহলে তিন থেকে বারো পর্যন্ত মৌলগুলোকে কি মৌল বলা হয়? তিন থেকে বারো পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। এটা আমরা কত নাম্বার থেকে কতর মধ্যে পাবো? শ্রেণী নাম্বার তিন থেকে শ্রেণী নাম্বার হচ্ছে বারো পর্যন্ত। শ্রেণী নাম্বার তিন থেকে শ্রেণী নাম্বার বারোর মধ্যে আমরা কোন মৌল পাবো? সন্ধিগত মৌল পাবো। তো পৃথিবীতে সন্ধিগত মৌলের সংখ্যা কটা? সন্ধিগত মৌলের সংখ্যা হচ্ছে তিরিশটা। ঠিক আছে, সন্ধিগত মৌলের সংখ্যা কটা? তিরিশটা। এটা মাথায় রাখবে। আর যদি বলা হয় প্রথম সন্ধিগত মৌলটার নাম কি, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, এসসি, এসসি মানে স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি বাংলা বানানটা, অনেকে পারবে না। স্ক্যান, আমার আবার, আচ্ছা দেখে নাও, স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, ইংলিশে লিখে অভ্যস্ত, বাংলা লিখতে অসুবিধা, যদিও বাঙালির ছেলে কোনো মানে লজ্জা করি না, আমি নিজে বাংলা ভালোবাসি, বাংলা ছাড়া খুব ইংলিশেও আমার খুব দক্ষতা নেই, কিন্তু এইখানে স্ক্যান্ডিয়াম জিনিসটা,
লিখতে গিয়ে আমার এটা একটু অসুবিধা হয়েছে, সেটার জন্য মাফ করো। ঠিক আছে, তাহলে এসসি হচ্ছে স্ক্যান্ডিয়াম, এর এর যদি বলা হয় যে অ্যাটমিক নাম্বার কত, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 21। ঠিক আছে, তো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। তাহলে যদি বলা হয় যে সন্ধিগত মৌলগুলো কত থেকে কত নাম্বার শ্রেণীর মধ্যে আছে, উত্তর হবে 3 থেকে 12। যদি বলা হয় যে সন্ধিগত মৌলের সংখ্যা কটা, উত্তর হবে 30টা। যদি বলা হয় যে সন্ধিগত মৌলের প্রথম সন্ধিগত মৌল কোনটা, উত্তর হবে স্ক্যান্ডিয়াম। যদি বলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, উত্তর হবে 21। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল হচ্ছে তোমাদের জিনিস, যে জিনিসটা আমরা মাথা রাখার দরকার ছিল, যে 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। এই লিস্টটা তোমাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই, তাও চাইলে সেটাও মনে রাখার ট্রিক আছে আমার কাছে, কিন্তু আমি ইউজ করব না এখন। এই কারণে ইউজ করব না, কারণ তোমরা এখন ক্লাস 9-10 পড়ছো, মনে রাখার এখন দরকার নেই, 11-12 ওঠো, শিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা 3 থেকে 12 পর্যন্ত আমরা কি মৌল দেখলাম, 3 থেকে 12 পর্যন্ত আমরা দেখলাম সন্ধিগত মৌল রয়েছে। ঠিক আছে, আর কটা মৌল রয়েছে সন্ধিগত মৌল, 30টা। প্রথম মৌলটা কি, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, 21। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট সন্ধিগত মৌল। চলে আসি হচ্ছে 3 থেকে 12 পরে আমরা চলে আসবো হচ্ছে 13 নম্বর গ্রুপে। ঠিক আছে, তো 13 নম্বর গ্রুপে চলে আসি। তো দেখো আমরা 3 থেকে 12 পর্যন্ত ডিসকাস করেছি এবং বলেছি এরা হচ্ছে সন্ধিগত মৌল, তো এটা আর বলছি না। এবার আমরা চলে আসবো কত নম্বরে, এবার আমরা চলে আসবো হচ্ছে 13 নম্বর গ্রুপে। ঠিক আছে, তো 13 নম্বর গ্রুপের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটা কি পাবো, আমি সময় বাঁচানোর জন্য তোমাদের কাছে লিখে রাখছি এবং পরে ট্রিকটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কি করে মনে রাখ, তো দেখো টাইমের যেহেতু অভাব তার জন্য আমাকে লিখে বোঝাতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো আমরা যদি 13 নম্বর গ্রুপে দেখি, 13 নম্বর গ্রুপে এরকম মৌলগুলো দেখবো, যেটা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম আর হচ্ছে নিওনিয়াম। ঠিক আছে, তো এই মৌলগুলো মনে রাখো কি করে, এই মৌলগুলো মনে রাখার যে ট্রিকটা সেটা হচ্ছে আমাদের কি, এই মৌলগুলো মনে রাখার ট্রিক হচ্ছে বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে। ঠিক আছে, অনেকে বউ শুনে হয়তো খুব আনন্দিত পাচ্ছ, ঠিক আছে, এখনো বিয়ে করার বয়স নেই তোমাদের, ক্লাস টেনে পড়ো সবাই। ঠিক আছে, তাহলে বি মানে কি, বি মানে হচ্ছে বউ। ঠিক আছে, এল মানে কি, আমার। ঠিক আছে, ঠিক আছে, আর জি মানে কি, গেল। আই এল মানে কি, ইন্ডিয়াতে, ইন্ডিয়া। ঠিক আছে, আর টিএল মানে কি, তে, আর এনএইচ মানে কি, নাচতে। ঠিক আছে, তাহলে কি হলো, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, তাহলে কি হয়ে গেল, বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম। ঠিক আছে, যারা জানো না তাদের জন্য আমি বাংলা মানেটা এখানে লিখে তোমাদেরকে আবার ভিডিওটা আমি দেখাচ্ছি, সময়ের অভাবের জন্য আমাকে ডাইরেক্ট লিখতে পারছি না। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখেই দিই। ঠিক আছে, লিখেই দিই, আবার অনেকে বলবে যে পজ করে কেন করাচ্ছে, বোরন, অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে গ্যালিয়াম হবে, গ্যাল দিয়ে গ্যালিয়াম। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইন, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়াম হবে, আচ্ছা টি এল দিয়ে হচ্ছে থ্যালিয়াম হবে, আর এনএইচ দিয়ে কি হবে, নিহোনিয়াম হবে, নিহোনিয়াম, নিহোনিয়াম। ঠিক আছে, তাহলে কি বললাম, দেখো বোরন হচ্ছে কত, বোরন মানে হচ্ছে বউ। ঠিক আছে, কি করে মনে রাখবো, দেখো এই কবিতাটা মনে রাখো, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে। ঠিক আছে, তাহলে কি বললাম, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, তাহলে বউ মানে কি, বোরন, আমার মানে কি, অ্যালুমিনিয়াম, গেল মানে কি, গ্যালিয়াম, ইন্ডিয়া মানে কি, ইন্ডিয়াম, তে মানে কি, থ্যালিয়াম, নাচতে মানে কি, নিওনিয়াম। তাহলে আমরা কি মনে রাখবো, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, এটা কত নম্বর গ্রুপের মৌল, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপের মৌল। ঠিক আছে, তাহলে এইভাবে যদি কবিতা পড়ে করে তোমরা পড়ো, গ্যারান্টি দিচ্ছি তোমাদের মাথায় ডুববেই। 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, তারপরে যদি অসুবিধা হয় আমাকে বলো, আমাকে ফোন করে জিজ্ঞাসা করো যে কেন পাচ্ছি না। ঠিক আছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে 3 থেকে 4 বার করার পরে বা 2 থেকে 3 বার করার পরে এই চ্যাপ্টারটার উপর এইভাবে মুখস্থ করার পরে কোনো অসুবিধা থাকবে না। আমার কি করে মুখস্থ থাকছে, আমি ওরকমভাবেই করেছি, যার জন্য আমি তোমাদেরকে ওইভাবে শেখাচ্ছি। আমার মুখস্থ থাকছে, আমার আমার মাথা অত ভালো নয়, আমি যদি মাথা রাখতে পারি তোমরাও জিনিসটা মাথা রাখতে পারবে, কোনো ব্যাপার না। বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, ঠিক আছে, বউ মানে কি, বোরন, আমার মানে কি, অ্যালুমিনিয়াম, গেল মানে কি, গ্যালিয়াম, ইন্ডিয়া মানে কি, ইন্ডিয়াম, তে মানে কি, থ্যালিয়াম, নাচতে মানে কি, নিওনিয়াম। তাহলে এই জিনিসটা তোমাদের মাথা থাকবে, এটার ক্ষেত্রে ঠিক সেম কনসেপ্ট। 14 নম্বর গ্রুপে আমরা চলে আসলাম, 14 নম্বর গ্রুপ, এই যে 14 নম্বর গ্রুপে এর জন্য যে ট্রিকটা সেটা হচ্ছে কলা ছিলিলে জার্মানি সোনা পাবে। ঠিক আছে, কি বললাম, কলা ছিলিলে জার্মানি সোনা পাবে, এই ট্রিকটা দিয়ে মাথা রাখো। তাহলে দেখো কি লিখলাম, কলা ছিলিলে জার্মানির সোনা পাবে। ঠিক আছে, তো কি করে মনে রাখবো, কলা, কলা মানে কি, কার্বন। ঠিক আছে, কলা সি, এই যে কলার ক আর কার্বনের ক, তার মানে হচ্ছে কলা মানে হচ্ছে কার্বন, ছিলিলে মানে এক্ষেত্রে সিলিকন হবে, এইটা একটুখানি মাথায় রাখতে হবে যে ছিলিলে মানে হচ্ছে সিলিকন হবে, জার্মানির মানে হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, জিই হবে। ঠিক আছে, আমি যদি গ্যালিয়ামের ক্ষেত্রে জি এ হবে কিন্তু, ঠিক আছে, আমি হয়তো একটু ভুল লিখে ফেলেছি, তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে আমার হয়তো একটু ভুল হয়ে গেছে, ওটা জার্মানি গ্যালিয়ামের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আবার একটা মিনিট কারেক্ট করে নাও জিনিসটাকে, যদি খাতায় কেউ লিখে থাকো
একটু ভুল হয়ে গেছে, গ্যালিয়ামের ক্ষেত্রে আমার হবে হচ্ছে জি এ হবে, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে আমার হবে হচ্ছে জি, জার্মানি এটা হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, জার্মেনিয়াম, ঠিক আছে। একটু হয়তো বানানটা লিখতে গিয়ে আমার তাড়াহুড়োর মধ্যে তো ভুল হয়ে গেছে, তো তোমরা এটা ঠিক করে নিও যে গ্যালিয়ামের ক্ষেত্রে জি এ হবে, জার্মেনিয়ামের ক্ষেত্রে জি ই হবে, ঠিক আছে। তো এইটুকু জাস্ট ঠিক করে নিই, ঠিক আছে। এবার দেখো সোনা মানে কি, এস এন, এস এন মানে হচ্ছে সোনা, ঠিক আছে। সোনা মানে কি, এখানে সোনা মানে কিন্তু সোনা নয়, এখানে সোনা মানে হচ্ছে টিন, ঠিক আছে। যেটাকে এস এন মানে কি বলা হয়, এস এন মানে বলা হচ্ছে স্ট্যানাস, ঠিক আছে। তাহলে কি বললাম, স্ট্যানাস, তাহলে স্ট্যানাস, তাহলে হচ্ছে এস এন এর বাংলা, এস এন এর যেটা হচ্ছে তোমার স্ট্যানাস হচ্ছে তোমার ইংলিশে বলা হচ্ছে স্ট্যানাস, আর বাংলা বলা হচ্ছে টিন, ঠিক আছে। তাহলে টিন বলা হচ্ছে এস এন কে, তাহলে সোনা মানে এস এন মনে রাখবে, আর পাবে মানে হচ্ছে পিবি মনে রাখবে। অনেকে হোয়াটসঅ্যাপে, অনেকে হোয়াটসঅ্যাপে টাইপ করবার সময় পাবে কে লিখে দাও না, পিবিই, ঠিক আছে, পিবি লিখে দাও মানে পাবে, ঠিক আছে, তুমি এই চিঠিটা পাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে পিবিই লিখে দাও, পিবিইটা লেখার দরকার নেই, জাস্ট পিবি, ঠিক আছে। পিবি মানে কি, পিবি মানে হচ্ছে পাবে, পাবে মানে কি, পাবে মানে হচ্ছে তোমার লেট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে কি বললাম, কলা, কলা মানে কি, কলা মানে হচ্ছে কার্বন, ঠিক আছে, কলা মানে হচ্ছে কার্বন। আচ্ছা এসআই, সিলিকন, এসআই মানে হচ্ছে সিলিকন, তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা এবার এখানে জার্মানির মানে কি, জার্মেনিয়াম, সোনা মানে কি, স্ট্যানাস বা টিন, পাবে মানে কি, পিবি বা হচ্ছে লেড। তাহলে কলা ছিললে, কলা ছিলিলে জার্মানির সোনা পাবে, এই যে ট্রিকটা, এই ট্রিকটা দিয়ে তোমরা কি মনে রাখবে, গ্রুপ 14 নম্বরে যে মৌলগুলো রয়েছে সেগুলো মনে রাখবে, ঠিক আছে। তো দেখো এখানে যে কলা, এই যে কার্বন, কার্বনের ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, এবং কেউ যদি আশেপাশে বক বক করে তাকে এক মানে কি বলবো, আর থাক বলছি না, কোনো ভিডিওর মধ্যে উল্টো পাল্টা কথা বলা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা এক নাম্বার গ্রুপে আসি তখন আমাদের রুলটা থাকবে হচ্ছে 2, 8, 8, 18, 18 আর হচ্ছে আমাদের 32। তো এটা হচ্ছে এক নাম্বার গ্রুপের জন্য, ঠিক আছে। দু নাম্বার গ্রুপের ক্ষেত্রে আমরা কি করবো, দু নাম্বার গ্রুপের ক্ষেত্রে আমরা এই দুইটাকে বাদ দেবো, এইখান থেকে শুরু হবে, ঠিক আছে, 8, 8, 18, 18, 32 সেখান থেকে শুরু হবে, এটা দু নাম্বার গ্রুপের জন্য, ঠিক আছে। তারপরে দেখো যখন আমরা 13 নাম্বার গ্রুপে চলে আসবো তখন আমরা কি করবো, এই 8টাকেও বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা কোথা থেকে শুরু করবো, 8, 8, 18, 18, 32 দেখতে পাচ্ছ, যখনই একটা করে গ্রুপ বাড়ছে এখান থেকে একটা করে কমে কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 8, 8 এই তখন তখন হবে 8, 18, 18, 32 সেটা 13 নম্বরের জন্য হবে, ঠিক আছে। কি হবে, 8, 18, 18, 32 হবে। যখন 14 নম্বরে আসবো 14 নম্বরের ক্ষেত্রে সেম রুল খাটবে, এইটাই বসবে, ঠিক আছে, 8, 18, 18, 32, ঠিক আছে। আবার যখন আমরা, তো তারপরে আমরা যখন 13, 14, 14 আসবো, 15 আসবো, 16 আসবো, আর এই 17 আসবো, 15 ক্ষেত্রে সেম রুল, 16 ক্ষেত্রেও সেম রুল, আর এই 17 নম্বরের ক্ষেত্রেও সেম রুল, তিনটের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে, টোটাল 5টা যে গ্রুপ আছে সেটার ক্ষেত্রে আমরা কোন রুল কাটাবো, 8, 18, 18, 32, ঠিক আছে। তাহলে চলে আসি হচ্ছে, এটা হচ্ছে আমরা 14 নম্বরেরটা বুঝলাম, এবার আমরা চলে আসবো হচ্ছে কোনটা, না চলে আসবো হচ্ছে আমরা 15 নম্বর গ্রুপে, ঠিক আছে। তো 15 নম্বর গ্রুপের একটা নাম আছে, সেই নামটা তোমরা এক্ষুনি জানতে পেরে যাবে, এবং পরবর্তীকালে কোনো অসুবিধা তোমাদের আশা করি হবে না, ঠিক আছে, আশা করি এরপরে তোমরা আরামসে বুঝতে পারবে। তো চলে আসলাম শ্রেণী নাম্বার 15 তে, শ্রেণী নাম্বার 15 জন্য আমরা যে ট্রিকটা মাথায় রাখবো সেটা হচ্ছে, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, কি বললাম, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে। দেখো এখানে লিখছি, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, ঠিক আছে, কি বললাম, লিস্টটা মাথায় রাখবে, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে। নারকেল মানে কি, নাইট্রোজেন, পেয়ারা মানে কি, পি, পি মানে পেয়ারার পি, পি মানে ফসফরাস, আছে, আছে মানে কি, এএস, অ্যাসবেস্টাস, কোথায়, সাহেবের, সাহেবের মানে কি, এস বি, এস বি মানে অ্যান্টিমনি, এস বি, ঠিক আছে, বিমানে মানে কি, বি আই, অর্থাৎ হচ্ছে বিসমাত। তাহলে কি বললাম, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, এর মানে কি বললাম, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে মানে হচ্ছে এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, এস মানে হচ্ছে অ্যারসেনিক, তারপরে হচ্ছে তোমার এস বি, এস বি মানে সাহেবের, যেটা হচ্ছে তোমার এস বি মানে হচ্ছে অ্যান্টিমনি, আর বি আই মানে হচ্ছে তোমার বিসমাস, ঠিক আছে। তাহলে বোঝা গেল জিনিসটা, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, এটার বাংলা মানেগুলো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, জিনিসটা একবার খালি দেখে নাও, এন মানে কি, নাইট্রোজেন, ঠিক আছে। তারপরে দেখো এখানে পেয়ারা, পেয়ারা মানে কি, পেয়ারা মানে হচ্ছে ফসফরাস, ঠিক আছে। এএস মানে কি, কুকুরটা বড় মানে চিল্লাচিল্লি করছে ওখানে বাইরে, যার জন্য ধব করে আওয়াজ পাচ্ছ তোমরা ওখানে, ঠিক আছে। আচ্ছা আর্সেনিক, আচ্ছা নারকেল পেয়ারা আছে সাহেবের, সাহেবের আর এখানে হচ্ছে বিমানে, মানে হচ্ছে সরি সাহেবটা কেন লিখলাম, সাহেব মানে হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি, ঠিক আছে, আর বিআই হচ্ছে মানে বিসমাথ, ঠিক আছে।
তাহলে কি হলো, নারকেল মানে কি নাইট্রোজেন, পেয়ারা মানে কি ফসফরাস, এএস মানে কি আর্সেনিক, এসবি মানে কি অ্যান্টিমনি, বিআই মানে কি বিসমাথ। ঠিক আছে, তাহলে কি বললাম, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, এই কটা মৌল কত নাম্বার গ্রুপে আছে, 15 নাম্বার গ্রুপে আছে। তো এই 15 নাম্বার গ্রুপটাকে কি নাম দেওয়া হয়েছে, একটা নাম দেওয়া হয়েছে, কি নাম, নামটা হচ্ছে নিকটোজেন মৌল। ঠিক আছে, নিকটোজেন কি করে মনে রাখবে বলে দিচ্ছি ট্রিকটা। ঠিক আছে, 15 নাম্বার গ্রুপের নাম আছে, ঠিক আছে, নিকটোজেন। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা 1 নাম্বার গ্রুপ পড়েছিলাম তার নাম কি ছিল, ক্ষার ধাতু। 2 নাম্বার গ্রুপ পড়েছিলাম তার নাম কি ছিল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 13 থেকে 12 নাম কি ছিল, সন্ধিগত মৌল। 13-14 কোনো নাম ছিল না। 15 নাম্বার গ্রুপে আবার এসে নাম আসছে, কি নাম, নিকটোজেন। ঠিক আছে, নিকটোজেন মনে রাখতে অনেকে পারে না, ছাগল সবাই একটা। নিকটোজেন মানে কি, নিকটোজেনের এখানে দেখো নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন আর নিকটোজেন নামটা দিয়ে মনে রাখবে, নাইট্রোজেন অ্যান্ড নিকটোজেন দুটো দিয়ে মনে রাখবে। নাইট্রোজেন আর নিকটোজেন মানে হচ্ছে তোমার কি, নিকটোজেন আর নাইট্রোজেন মানে হচ্ছে তোমরা জাস্ট এই নাইট্রোজেন কথাটা দিয়ে মনে রাখবে যে এই গ্রুপটার নাম হচ্ছে নিকটোজেন। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে 15 নাম্বার গ্রুপ বা যেটা নিকটোজেন গ্রুপ, তার ফার্স্ট মৌল কি নাইট্রোজেন, এটা নিকটোজেন এটা নাইট্রোজেন। ঠিক আছে, জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে এই যে নিকটোজেন, এই নিকটোজেনের নিশ্চয়ই কোনো অর্থ আছে, হ্যাঁ নিকটোজেনের একটা অর্থ আছে। এই যে মৌলগুলো এরা হচ্ছে সবাই শ্বাসরোধকারী, ঠিক আছে, কি করে, শ্বাসকে রোধ করে, যেমন গলা টিপে ধরলে শ্বাসরোধ হয়ে যায়, সেরকম শ্বাসরোধকারী মৌল কোনগুলো, এগুলো। তাহলে যদি বলা যায় নিকটোজেন মৌলগুলো কি ধরনের মৌল, এরা হচ্ছে শ্বাসরোধকারী মৌল। আশা করি তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবং নারকেল মানে কি নাইট্রোজেন, পেয়ারা মানে কি ফসফরাস মানে টি, আর এ আছে মানে কি আর্সেনিক, এস সাইবার মানে কি এসবি মানে অ্যান্টিমনি, বি মানে মানে কি বিআই মানে হচ্ছে বিসমাথ। তাহলে এই হয়ে গেল তোমাদের নাম। এবার দেখো, এবার আমরা কি করে মুখস্থ রাখবো, দেখো তো দেখো, এই যে তোমার নাইট্রোজেন এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 7, তো এর সাথে তুমি 8 জুড়ে দাও, জুড়ে দিলে 15 পাবে, এটা হচ্ছে পেয়ারা মানে হচ্ছে ফসফরাস। তার সাথে আবার তুমি কি করবে, তার সাথে তুমি 18 জুড়ে দাও, দিলে তুমি 33 পাবে, এই 33 হচ্ছে কার, এই এএস এর মানে হচ্ছে আর্সেনিকের। তারপরে তুমি কি করবে, আমি বলেছিলাম যে যখন আমরা 15 নাম্বার গ্রুপে চলে আসবো আমরা এই দুটোকে বাদ দেবো, দিয়ে এইগুলো যোগ করবো, 8, 18, 18, 32। তাহলে দেখো এটার সাথে এটা যোগ করে 8 পেয়েছি, তার সাথে আবার যোগ করবো 8, তারপরে আবার 18 যোগ করবো, তাহলে এর সাথে আবার 18 যোগ করবো, করে এসবি পাবো, যেটা হচ্ছে তোমার এটা কত হবে, 8 আর 3 11 এক হাতে থাকলে হচ্ছে 1, 4 আর 1 5, 51। 51 এর মধ্যে কি আছে, এসবি মানে অ্যান্টিমনি। তারপরে আমরা কি করবো, 18 হয়ে গেল, 2, 8, 8, 18, তারপরে হচ্ছে আবার আমরা 18 যোগ করবো, দাঁড়া দুবার 18 যোগ করা হয়ে গেছে, 8, 18, 18 যোগ করা গেছে, 32 যোগ করবো, তাহলে এটার সাথে 32 যোগ করো 3, আর এটা হচ্ছে 8, 83, 80 মানে হচ্ছে বি মানে, মানে হচ্ছে বিসমাথ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, এটা কোন কোন গ্রুপ, নিকটোজেন গ্রুপ, নারকেল মানে কি নাইট্রোজেন, পেয়ারা মানে কি ফসফরাস, আছে মানে কি অ্যাসবেস্টস, সাহেবের মানে কি এসবি, বিমানে মানে কি বিসমাথ। আশা করি তোমাদের এতদূর পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। আমার সাথে যদি তোমরা দেখে দেখে পর্যায় সারণীটা হাতের সামনে রেখে যদি আঙুল দিয়ে দিয়ে বলো না, ঠিক আছে, 2 থেকে 3 বার বলো, ট্রিকটাকে খাতায় লিখে নাও, ট্রিকগুলোকে খাতায় লিখে নাও, আর পাশে আরো দিয়ে যেরকম ভাবে লিখে দিচ্ছি নামগুলো লিখে নাও, নিয়ে যদি মুখস্থ করে যদি তোমরা 1 থেকে 2 বার একটু ট্রাই করো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। আমার সমস্ত স্টুডেন্টরা এইভাবে মুখস্থ করছে, তোমরা মুখস্থ করতে পারবে এটা হতেই পারে না। ঠিক আছে, তো তোমরা এটা মুখস্থ করে নাও, আমি নিজেও এইভাবে করেছি, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মাথায় ঢুকে যাবে। অনেকে ভাবছে যে ট্রিকগুলো এত দিচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে ট্রিক দিয়ে তোমরা এটা পুরো পিরিয়ডিক টেবিল মাথার মধ্যে রাখতে পারবে, কোথায় কোন মৌল আছে কি আছে, কোনো তুড়ি বাজাতে তোমরা অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে, এটুকু আমার তোমাদের কাছে, এটুকু আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা এটা খাতার মধ্যে লিখে নাও, লিখে নাও জিনিসটাকে, লিখে নিয়ে 2-3 থেকে 3 বার প্র্যাকটিস করো, গ্যারান্টি দিলাম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলে আসা যাক হচ্ছে তোমার 15 নাম্বার গ্রুপ হয়ে গেল, এবার আমি চলে আসবো হচ্ছে 16 নাম্বার গ্রুপে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, 16 নাম্বার যে গ্রুপটা রয়েছে সেই 16 নাম্বার গ্রুপটাতে, 16 নাম্বার গ্রুপটার জন্য আমরা যে ট্রিকটা বানিয়েছি সেটা হচ্ছে, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, কার টেবিলে পড়ে, সেলিনার টেবিলে পড়ে। কি করে দেখো, এখানে ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে। ঠিক আছে, তাহলে ওড়া মানে কি, ওড়া মানে হচ্ছে অক্সিজেন, সবাই মানে কি সালফার, সেলিনা মানে কি সেলেনিয়াম নিজে। ঠিক আছে, টেবিলে মানে কি টি, টি মানে টেলুরিয়াম, টেলু নয় কিন্তু টেলুরিয়াম। ঠিক আছে, পরে মানে কি পিও, পিও মানে কি পোলোনিয়াম। ঠিক আছে, তাহলে কি বললাম, ওরা ওরা মানে কি অক্সিজেন, সবাই মানে কি সালফার, সেলিনা মানে কি সেলেনিয়াম, টেবিলে মানে কি টেলুরিয়াম, পরে মানে কি পোলোনিয়াম। তাহলে কি হলো, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, এটা কত নাম্বার গ্রুপের জন্য, 16 নাম্বার গ্রুপের জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও যে অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়, 8 হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলেছিলাম যে ওই ট্রিকটা 2, 8, 8, 18, 18, তারপরে হচ্ছে তোমাদের 32, তো এইটা আর এইটা বাদ চলে যাবে, এইখান থেকে যোগ করা শুরু করব। ঠিক আছে, 8, 8, 18 মানে 8, 18, 18, 32, তাহলে এর সাথে তোমরা আমরা কত যোগ করব, 8 যোগ করব, করলে 16 পাবো, এই 16 হচ্ছে সালফারে।
তারপরে এখান থেকে এখানে আসার জন্য আমরা কত যোগ করব, এই 8 এর কাজ তো হয়ে গেল, এবার 18 যোগ করব, তাহলে প্লাস 18, তার মানে কি হবে 16 আর 18 হচ্ছে তোমাদের 34, তাহলে হচ্ছে সেলেনিয়াম। তারপরে এখান থেকে এখানে আসার জন্য আবার 18 যোগ করব, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 18 যোগ করলে হচ্ছে তোমাদের 52, 52 হচ্ছে টেলুরিয়াম, তার সাথে আমরা কত যোগ করব 32, 32 যোগ করলে কত হবে 4, আর এদিকে 8, 84, 84 হচ্ছে আমাদের পোলোনিয়াম, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, যারা বাংলা মানে জানো না এটা লিখে নাও, এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, এস মানে হচ্ছে সালফার, ঠিক আছে, এসি মানে হচ্ছে কি, এসি মানে এটা লিখে দিচ্ছি তোমাদেরকে সেলে নিয়াম, ঠিক আছে, সেলে নিয়াম, ঠিক আছে। আচ্ছা টি মানে কি, টি মানে হচ্ছে টেলু, কারণ নাম নয় টেলুরিয়াম, ঠিক আছে, টেলুরিয়াম, ঠিক আছে। আচ্ছা আর এখানে পিও মানে কি, পোলোনিয়াম, ঠিক আছে, পোলোনিয়াম হলো। তাহলে তোরা পর্যন্ত বোঝা গেল ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে। তো এত কায়দা করার পরে এবার আমরা জানবো যে এই গ্রুপটার নামটা কি, এই গ্রুপটার নাম হচ্ছে চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে, চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে, কি বললাম, চ্যালকোজেন গ্রুপ। তো 16 নাম্বার গ্রুপটার নাম কি, চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে, হয়ে গেল জিনিসটা, বোঝা গেল। তো দেখো চ্যালকোজেন, যে চ্যালকোজেন যে গ্রুপটা এটার নাম, তো চ্যালকোজেন কথাটার অর্থ কি, চ্যালকোজেন কথাটার যেটা অর্থ হচ্ছে সেটা কি, না হচ্ছে চ্যালকোজেন কথাটার অর্থ হচ্ছে তোমাদের আকরিক উৎপাদক, ঠিক আছে, আকরিক উৎপাদক বা আকরিক গঠনকারী, ঠিক আছে। তো চ্যালকোজেন কথাটার, চ্যালকোজেন যে গ্রুপ, এই চ্যালকোজেন কথাটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে আকরিক, আকরিক, আকরিক উৎপাদক, ঠিক আছে। তো আকরিক উৎপাদক হচ্ছে কার অর্থ, এই চ্যালকোজেন গ্রুপের অর্থ, ঠিক আছে। ততটা পর্যন্ত আমরা বোঝা গেল যে এটা আমরা কত নম্বর গ্রুপ পড়লাম, এটা আমরা পড়লাম হচ্ছে 16 নম্বর গ্রুপ, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে। তো চলে আসা যাক হচ্ছে এবার 17 নম্বর গ্রুপে, যেটার নাম হচ্ছে হ্যালোজেন গ্রুপ, ফোনে বলে না হ্যালো, সেই হ্যালোজেন গ্রুপ আমরা করবো এবার, ঠিক আছে, চলো দেখি। তো দেখো 17 নম্বর যে গ্রুপটা, এই যে 17 নম্বর যে গ্রুপটা, সেই গ্রুপটার নাম কি বললাম আমি, হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে, হ্যালোজেন, ঠিক আছে। তো হ্যালোজেন যে গ্রুপটা, এই হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপটা যে তোমার যে অর্থ, যেটা মানে এরা যেটা করে সেটা কি তৈরি করে, লবণ উৎপাদক, ঠিক আছে, লবণ উৎপাদক, ঠিক আছে। একটা বার জাস্ট রিভিশন করে নিই, তারপরে এইগুলোর আবার নামগুলো আমি বলছি। যেটা গ্রুপ ওয়ানে ছিল সেই গ্রুপটার নাম কি ছিল, গ্রুপটার নাম ছিল হচ্ছে তোমার ক্ষার ধাতু, অর্থাৎ হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার লিথিয়াম, হা লি নাম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, রুবি মানে হচ্ছে রুবিডিয়াম, ছুঁয়ে মানে সিজিয়াম, আর ফেলেছে মানে ফ্রান্সিয়াম। তাহলে হাইড্রোজেন লিথিয়াম, তারপর হচ্ছে হালি না মানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা হয়ে গেল গ্রুপ ওয়ান। এটাকে কি বলা হতো, ক্ষার ধাতু বলা হতো। গ্রুপ টু গুলোকে কি বলা হতো, গ্রুপ টু গুলোকে বলা হতো তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর জন্য আমরা কি বলেছিলাম, বেটা মাঙ্গে কার স্কুটার বাবা রাজি, ঠিক আছে, বেটা বাবার কাছে বলছে আমাকে স্কুটার দাও, গাড়ি দাও, বাবা রাজি হয়ে গেছে তাতে, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। তাহলে ওটার জন্য কি ছিল, বেরেলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সরি বেরেলিয়াম, ম্যাগনেশিয়াম, বেটা মাঙ্গে, মাঙ্গে মানে হচ্ছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সিএ, ঠিক আছে, বেটা মাঙ্গে কার, তারপর হচ্ছে স্কুটার, স্কুটার মানে এসআর মানে স্ট্রনসিয়াম, বাপ মানে হচ্ছে বেরিয়াম, আর রাজি, আর এ মানে হচ্ছে রেডিয়াম, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এক আর দুই হয়ে গেল, এক নম্বর গ্রুপ ছিল ক্ষার ধাতু, এক দু নম্বর গ্রুপ ছিল কি, এক নম্বর গ্রুপ ছিল ক্ষার ধাতু, দু নম্বর গ্রুপ কি ছিল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 12 ছিল সন্ধিগত মৌল, ফার্স্ট সন্ধিগত মৌলের নাম স্ক্যান্ডিয়াম, আর হচ্ছে তোমার 3 থেকে যে 12-র মধ্যে মোট কটা সন্ধিগত মৌল আছে, 30টা সন্ধিগত মৌল আছে, ঠিক আছে। তো এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার ছিল। তারপর আমরা চলে এসেছিলাম কত নম্বরে, তারপরে আমরা চলে এসেছিলাম 13 নম্বরে। তো 13 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, বউ মানে কি বোরন, আমার মানে কি অ্যালুমিনিয়াম, গেল মানে কি গ্যালিয়াম, ঠিক আছে, আমার বউ আমার গেল ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াম, নাচতে, নাচতে মানে নিহোনিয়াম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 13 নম্বর গ্রুপ। তারপরে আমরা চলে আসছিলাম 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপের ক্ষেত্রে কি ছিল, 14 নম্বর গ্রুপের ক্ষেত্রে এটা ছিল, সেটা হচ্ছে কলা ছিলিলে জার্মানি সোনা পাবে, ঠিক আছে। তো কলা ছিলিলে জার্মানি সোনা পাবে, কলা মানে হচ্ছে কার্বন, ছিলিলে মানে সিলিকন, জার্মানির মানে হচ্ছে জার্মেনিয়াম, সোনা মানে হচ্ছে স্ট্যানাস, আর পাবে মানে পিবি, পিবি মানে লেড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রয়েছে 13-14, কোনো নাম ছিল না। 15 নম্বর গ্রুপের কি নাম, 15 নম্বর গ্রুপের যেটা নাম সেটা হচ্ছে আমাদের নিকটোজেন মৌল, 16 নম্বর গ্রুপের নাম হচ্ছে চ্যালকোজেন মৌল, যেটা যার সূত্র হচ্ছে ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, অর্থাৎ অক্সিজেন, তারপর হচ্ছে সালফার, ওরা সবাই সালফার, সেলিনা মানে হচ্ছে সেলেনিয়াম, টেবিলে মানে টেলুরিয়াম, পরে মানে হচ্ছে পোলোনিয়াম, হয়ে গেল। তো লাস্ট এবার হচ্ছে 17 নম্বর গ্রুপটা চলে আসি, 17 নম্বর গ্রুপটাকে বলা হচ্ছে হ্যালোজেন মৌলের গ্রুপ, এবং হ্যালোজেন মৌলের গ্রুপের যে বৈশিষ্ট্য, তারা কি, এরা কি তৈরি করে, এরা তৈরি করা হচ্ছে লবণ তৈরি করে। তো এরা জাস্ট এটার আমি যে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর হচ্ছে অ্যাস্টাটিন, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে।
তাহলে কি বললাম, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, এটা কত নম্বর গ্রুপ? এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। এরা কি নাম? হ্যালোজেন মৌলের গ্রুপ, আর এটা হচ্ছে লবণ উৎপাদক। এটার কোনো সূত্র তোমরা যদি চাও নিজেরা বানাতে পারো, ঠিক আছে, এটার কোনো সূত্র বানানোর দরকার নেই, ছক মানে ছয় মানে ছড়ার মতন করে মুখস্থ রাখো। কি? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, খুব সুন্দর মুখস্থ থাকবে ফ্লোরিন, ঠিক আছে। তারপরে দেখবে এটা হচ্ছে দেখবে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ঠিক আছে। আমি লিখে নিয়ে ফিরে আসলাম, কারণ হচ্ছে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের নাম, ঠিক আছে। তো এটার পারমাণবিক ক্রমাঙ্ক তোমরা এটা থেকে শুরু করবে, এটা নয়, যে রুল বলেছি 8, 18, 18, 32, এটা যোগ করে করে এর সাথে 8 যোগ করবে, করলে তুমি এটা 17 পাবে, তার সাথে তুমি কত যোগ করবে? 18 যোগ করবে, করলে তুমি এটা 35 পাবে। এইভাবে তোমরা করে করে বাকিগুলো কমপ্লিট করবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 17 নম্বর গ্রুপ। চলে আসি হচ্ছে আমি কত নম্বর গ্রুপে আসবো, না হচ্ছে আমি আসবো হচ্ছে 18 নম্বর গ্রুপ, যেটা হচ্ছে আমাদের কি নাম হচ্ছে কি নাম, নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, বা হচ্ছে সেতু মৌলের গ্রুপ, বা হচ্ছে অভিজাত মৌলের গ্রুপ, ঠিক আছে। তাহলে তিনটে নাম, আরো নাম হয়তো আছে, ঠিক আছে, যে নামগুলো এখন এই মুমেন্টে আমার মাথায় আসছে না, কিন্তু এটা ছাড়াও অনেক নাম আছে, ঠিক আছে। তো এটা কি বললাম যে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, ঠিক আছে। আর একটা নাম মাথায় এলো, যেটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ, ঠিক আছে, মানে বিরল মৃত্তিকা না, বিরল গ্যাসের গ্রুপ, যেটা বিরল গ্যাস, বিরল মৃত্তিকাটা আবার আলাদা জিনিস হয়ে যাচ্ছে, তাহলে বিরল গ্যাসের গ্রুপ, ঠিক আছে। তাহলে বিরল গ্যাস বা হচ্ছে তোমার 18 নম্বর গ্রুপটা আমরা যখন ডিসকাস করছি তখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা এটা 17 নয়, এবার 18 তে আমরা চলে এসেছি। 18 নম্বর গ্রুপের জন্য যেটা আমাদের হবে সেটা কি, 18 নম্বর গ্রুপের জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল বলা হয় এদেরকে, ঠিক আছে, বা বলা হয় হচ্ছে বিরল গ্যাস, ঠিক আছে, বিরল গ্যাস বলা হয়, ঠিক আছে। এছাড়া আর কি নাম ডাকা হয়? এছাড়া আর নামে ডাকা হচ্ছে সেতু মৌল, ঠিক আছে, সেতু মৌল, ঠিক আছে। আর কি নামে ডাকা হয়? অভিজাত মৌল, ঠিক আছে, অভিজাত মৌল। তো এতগুলো নামে এদেরকে ডাকা হচ্ছে, এই এতগুলো নামে, ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল, বিরল গ্যাস, সেতু মৌল, অভিজাত মৌল, এতগুলো নাম হচ্ছে 18 নম্বর গ্রুপের, যে গ্রুপে যে মৌলগুলো রয়েছে সেই গ্রুপের মৌলগুলোকে বলা হচ্ছে এই এই নামে। আচ্ছা, আমরা যে এইখানে যে পড়লাম যে সন্ধিগত মৌল, তারপর হচ্ছে কি বলে ওখানে হ্যালোজেন মৌল, এগুলো কাকে বলে, কেন বলে, কি নাম ব্যাপার, সব যা বৃত্তান্ত সব আমরা নেক্সট পার্টে আমরা আলোচনা করব। ডেফিনেশন এমনভাবে পড়িয়ে দেবো যে জীবনে কোনোদিন বইটা খুলেও দেখতে লাগবে না, যদি একবার তোমরা বাড়িতে এই ভিডিওটা দেখার পর প্র্যাকটিস করো, আর মাঝে মাঝে একটু যদি চর্চায় রাখো জিনিসগুলোর সাথে, একটু কারোর সাথে ডিসকাস করো, তোমাদের বই খুলতেই লাগবে না, এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এইখানে যে 18 নম্বর যে গ্রুপটা রয়েছে সেটার ক্ষেত্রে দেখো কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন, ঠিক আছে। তো এই যে লিস্টটা, এই লিস্টটা খালি তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, এটার লিস্টের সূত্র বানানোর দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। দেখি কে কে সূত্র বানিয়ে আমাকে হচ্ছে তোমার এই ফেসবুক, এই ফেসবুক গ্রুপে কমেন্ট করতে পারো, বা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে কমেন্ট করে আমাকে কে কে জানাতে পারো, দেখি এইটা সূত্র, এটা আমার মাথায় রয়েছে এবং স্টুডেন্টদের মুখস্থ হয়ে যায় বলে আমি আর বানাইনি, ইচ্ছা করে তোমরা নিজেদের মতন করে বানিয়ে নিও, ঠিক আছে। তো কি বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে, এই কটা নাম হচ্ছে এই নিষ্ক্রিয় মৌলগুলোর। তো হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, নিয়নের হচ্ছে 10, আর্গনের হচ্ছে তোমার 18, ঠিক আছে, ক্রিপ্টনের হচ্ছে তোমার, ক্রিপ্টনের কত হবে, ক্রিপ্টন হবে 36, ঠিক আছে, জেননের হবে 54, আর রেডনের হবে হচ্ছে তোমার 54, এর সাথে তোমরা 32 জুড়ে দাও, মানে 6, আর এদিকে হচ্ছে 8, 86, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের নাম। এবার যখন দেখবে যে এইখানে চলে আসছি তখন আমাদের এই রুলটা লাগাতে হবে, 2, 8, 8, 18, 18, 32, তো এইখান ক্ষেত্রে আমরা টোটাল রুলটা খাটাবো, ঠিক আছে, কারণ দেখবে যে 1 নম্বর গ্রুপটার যা হাইট, আর দেখবে লাস্টে 18 নম্বর যে গ্রুপটার হাইট, দুটো হাইট হচ্ছে একদম সেম, এইরকম থাকবে জিনিসটা দেখতে অনেকটা, এটার যা হাইট আর এটার যা হাইট দুটো দেখবে হচ্ছে সেম হাইট, সেই জন্য কি হবে এই লজিক অনুযায়ী আমরা খাটিয়ে করে দেবো, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে হিলিয়ামের হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, আর্গন 18, ক্রিপ্টন হচ্ছে 36, জেনন 54, আর রেডন হচ্ছে তোমাদের 86। তাহলে এইভাবে আমরা কি করলাম, প্রত্যেকটা গ্রুপে কোথায় কোন মৌলগুলো আছে এবং কি ব্যাপার সব আমরা জানলাম, ঠিক আছে। তো এবার আমরা এতটা পর্যন্ত এই ভিডিওটাকে শেষ করছি, অলরেডি এটা ভেরি লেন্দি হয়ে গেছে, এর পরের পার্টে আমরা কি করে পুরো টোটাল কনসেপ্ট আমি বুঝিয়ে দেবো, যে পর্যায় সারণীর এমন কোনো জিনিস থাকবে না যেটা তোমাদের অসুবিধা হবে।